রং না করে পাকা চুল কালো করবেন যেভাবে চুলে হালকা পাক ধরেছে কিন্তু বয়সটা তো এখনও চুল পাকার মতো হয়নি তাহলে উপায় এখন তো নানা ধরনের হেয়ার কালার পাওয়া যায় প্রয়োজনে ব্যবহার করতেই পারেন যারা হেয়ার কালার ব্যবহার করতে চান না তাদেরকে পাকা চুল নিয়ে এগিয়ে যেতে হবে বাকিটা জীবন একেবারেই নয় বাড়িতে তৈরি করে নিন এই মিশ্রণ যা নিয়মিত পান করলে পেতে পারেন উপকার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবর অনুযায়ী এই মিরাকেল ড্রিঙ্ক দিনে তিন থেকে চারবার এক চা চামচ করে খাওয়ার আগে খেতে হবে মাস্তেনিকের জন্য তাহলেই না কেল্লা ফতে। প্রতিবেদনেই প্রতিবেদনে বলা হয়েছে কিভাবে তৈরি করতে হবে চুল কালো রাখার সেই মিরাকেল ড্রিঙ্ক উপকরণ পাঁচটি পাতিলেবু পাঁচটি রসুন কোয়া এক কাপ মধু এক কাপ ফ্লাক্স সিডের তেল পদ্ধতি সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন লেবুর ছাল না ছাড়লেও অসুবিধা নেই মিশ্রণটি ঘন হয়ে এলে তা একটি কাঁচের জারে ঢেলে রাখুন প্রতিবেদন অনুযায়ী যারা এই মিশ্রণ ব্যবহার করেছেন তারা উপকার পেয়েছেন তাদের মতো শুধু কালো চুলই নয় মিশ্রণ খাওয়ার ফলে তাদের দৃষ্টিশক্তিও ভালো হয়েছে বলে জানা গিয়েছে পরিশেষে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন ভালো থাকুন সবাই খুব ভালো থাকুন